বন্ধুরা, এই গামলার মধ্যে একটু গরম জল নিয়ে নিব। এই গরম জলের মধ্যে মোরগটা দিয়ে ভালো করে সাফা করে নিব। দেশি মোরগ এরকম ভাবে ভালো করে ভিজে নিব। তাহলে পশম দিয়ে তুলতে সহজ হব। বন্ধুরা, আমার এখন ভালো করে ভিজে নিয়েছে। এখন আমি এরকম করে সাফা করে নেব, আপনারা দেখতে থাকেন নিজের ভাবে। দেখেন কত সহজ হয়েছে আমার তুলতে। বন্ধুরা, আমার ভালো করে সাফা করা হয়েছে। এখন আমি একটু পুরো দিয়ে নিব, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, এখন আমি লোকাল মুরগটা কেটে নিব, দেশি মুরগ। বন্ধুরা দেখেন লেগ পিসটা কত সুন্দর হয়েছে, লাল টিকটিক করতেছে। বন্ধুরা, কুটা আমার হয়েছে। এখন আমি ভালো করে ধুয়ে নিব, আপনারা দেখতে থাকেন। আদা রসুন বেটে নিব একসাথে। বন্ধুরা, আদা রসুন বাটা হয়েছে। এখন আমি জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিব। জিরা আর লঙ্কা বাটা হয়েছে, এখন আমি উঠাই নিলাম। এখন আমি রান্না করবো, আপনারা দেখতে থাকেন। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়েছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, এখন আমি আলু ভাজিয়ে নিব। হলুদ, বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। নামানি হয়েছে, এখন আমি আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব। বন্ধুরা তেলটা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। একসাথে আদা রসুন বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, এক চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলদি পাউডার, স্বাদ মতো লবণ, ভেজে রাখা আলুটা দিয়ে দিব। একটু জল দিয়ে দেব। ম
মশলা ফুটে গেছে, এখন আমি মাংস দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করব। বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে দেখব। কষানি হয়েছে, এখন আমি একটু জল দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট জল করে নেব। বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে দেখব। বন্ধুরা এখন হয়েছে, এখন আমি গরম মশলা দিয়ে নামাই নিব। দারুণ হয়ে আছে। দারুণ হয়েছে বন্ধুরা, এভাবে আপনারা বাড়িতে বানায় খাবেন, অসাধারণ হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। থ্যাংক ইউ।